বলিউডের সৌন্দর্যের পিছনে কি মূল সিক্রেট প্লাস্টিক সার্জারি? চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভিনেত্রী করিয়েছেন প্লাস্টিক সার্জারি রূপ বদলের জন্য। ঐশ্বরিয়া রায় বচ্চনকে চেনেন না? এরকম মানুষ গোটা ভারতবর্ষে নেই বললেই চলে। ঐশ্বরিয়া রায় বচ্চন প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত নামগুলির মধ্যে একটি। তবে একবার নয়, একাধিকবার তাঁর লুক পাল্টে যেতে দেখাচ্ছে গোটা বলিউড পাড়া, যার ফলে প্লাস্টিক সার্জারির জল্পনা উঠেছে তার বিরুদ্ধে। তামান্না ভাটিয়া দক্ষিণী সিনেমার একটি অন্যতম চেনা মুখ। তাঁর লুক দেখেও স্পষ্ট যে তিনি আগের থেকে অনেকাংশে পরিবর্তিত হয়েছেন, আর সেই কারণেই তিনি বারে বারে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে চর্চিত হয়েছেন। নোরা ফাতেহে বিদ্যুতের গতিতে ভাইরাল হয় তাঁর লুক বদলের জন্য। যদিও এই প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন তিনি, তবুও সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভাইরাল হন তিনি প্লাস্টিক সার্জারিকে কেন্দ্র করে। বাংলা থেকে উঠে আসা মৌনী রায়কে কে না চেনেন? মৌনী রায় যে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার তিনি মুখ না খুললেও সম্প্রতি তাঁকে দেখা মাত্রই তা স্পষ্ট হয়ে যায় নেটপাড়া যে তিনি তাঁর শরীরে প্লাস্টিক সার্জারি কাজ করিয়েছেন। তিনিও প্লাস্টিক সার্জারি জল্পনায় চর্চায় উঠে এসেছেন একাধিকবার। মাধুরী দীক্ষিত বয়সের সঙ্গে সঙ্গে বেশ কিছুটা পাল্টে গেলেও বর্তমানে তাঁকে দেখলে প্রথম লুকের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় চর্চা বর্তমানে তিনি নাকি প্লাস্টিক সার্জারি করেন এমনটা হয়েছে। বলিউডের সৌন্দর্যের পিছনে কি মূল সিক্রেট প্লাস্টিক সার্জারি? চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভিনেত্রী করিয়েছেন প্লাস্টিক সার্জারি রূপ বদলের জন্য। ঐশ্বরিয়া রায় বচ্চনকে চেনেন না? এরকম মানুষ গোটা ভারতবর্ষে নেই বললেই চলে। ঐশ্বরিয়া রায় বচ্চন প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত নামগুলির মধ্যে একটি। তবে একবার নয়, একাধিকবার তাঁর লুক পাল্টে যেতে দেখাচ্ছে গোটা বলিউড পাড়া, যার ফলে প্লাস্টিক সার্জারির জল্পনা উঠেছে তার বিরুদ্ধে। তামান্না ভাটিয়া দক্ষিণী সিনেমার একটি অন্যতম চেনা মুখ। তাঁর লুক দেখেও স্পষ্ট যে তিনি আগের থেকে অনেকাংশে পরিবর্তিত হয়েছেন, আর সেই কারণেই তিনি বারে বারে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে চর্চিত হয়েছেন। নোরা ফাতেহে বিদ্যুতের গতিতে ভাইরাল হয় তাঁর লুক বদলের জন্য। যদিও এই প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন তিনি, তবুও সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভাইরাল হন তিনি প্লাস্টিক সার্জারিকে কেন্দ্র করে। বাংলা থেকে উঠে আসা মৌনী রায়কে কে না চেনেন? মৌনী রায় যে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার তিনি মুখ না খুললেও সম্প্রতি তাঁকে দেখা মাত্রই তা স্পষ্ট হয়ে যায় নেটপাড়া যে তিনি তাঁর শরীরে প্লাস্টিক সার্জারি কাজ করিয়েছেন। তিনিও প্লাস্টিক সার্জারি জল্পনায় চর্চায় উঠে এসেছেন একাধিকবার। মাধুরী দীক্ষিত বয়সের সঙ্গে সঙ্গে বেশ কিছুটা পাল্টে গেলেও বর্তমানে তাঁকে দেখলে প্রথম লুকের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় চর্চা বর্তমানে তিনি নাকি প্লাস্টিক সার্জারি করেন এমনটা হয়েছে।